अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আছে তোর, কিন্তু বুদ্ধি নেই। তুই যদি আমাকে মারার চেষ্টা করিস তাহলে তোর পরিবারও বাঁচবে না। বলো সোনা, নাগমণি দেবে নাকি বাড়ির লোকেদের মরতে দেখবে? যদি তোর পরিবারের ভালো চাস তাহলে নাগমণি আমাকে দিয়ে দে। আমি তোমাকে এই নাগমণি কোনোদিনও দেব না। বুলবুল, আমার মেয়ে, আমার সোনা। যদি তুই ভালোবেসে না দিস তাহলে আমি কেড়ে নেব। প্রিন্সেস, তোমার লড়াই তো আমার সাথে, আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়ো, হে মা, শুধু আপনি আমার মেয়েকে রক্ষা করতে পারেন, আমার মেয়েকে আপনি বাঁচান। আমি কিচ্ছু করতে পারছি না, আমি এখানে আটকে পড়েছি। মোহিনী আমার মেয়েকে শেষ করে দেবে, আপনি আমাকে সাহায্য করুন মা, আমার মেয়েকে আপনি রক্ষা করুন। হে পার্বতী মা, জানি না ওরা কোথায় গেছে, তুমি ওদের রক্ষা করো, তোমার আশীর্বাদ সব সময় যেন ওদের সাথে থাকে। নাগমণি দিয়ে দে আমায়, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। বুলবুলকে ছেড়ে দাও মোহিনী। আজকে আমার আর আমার নাগমণির মধ্যে ভগবানও আসতে পারবে না। শক্তিশালী হওয়াটা ভুল নয়, কিন্তু শক্তির অপব্যবহার করাটা খুবই ভুল। আমি তোমার থেকে তোমার সব শক্তি কেড়ে নিয়েছি মোহিনী, আজ থেকে আর এখন থেকে তুমি ওই বাড়ির রাস্তা ভুলে যাবে, যে বাড়ি তোমাকে আশ্রয় দিয়েছে, যে পরিবার তোমাকে ভালোবাসা দিয়েছে, তুমি তাদের সাথে অন্যায় করেছ, আজ থেকে সেই বাড়ির রাস্তা তোমার মনে থাকবে না।
धन्यवाद मा, आज आपनी आमार मेयेके बाँचिएछेन। जोदि आपनी ना थाकतेन तो पारो आमी आमार भक्तदेर कखनो कष्टे देखते पारि ना, सब समय सुखी थाको। आज ए पूजोर दिने जे भक्त निष्पाप मने आमार पूजो करे आमी तादेर दाम्पत्य जीवन सब समय सुखे भरे उठार आशीर्वाद करी। तादेर सन्तान सब समय तादेर साथे थाके आर तादेर स्वामीर आयु दीर्घ हय। तुम्हार कल्याण होक मा। की होयेछे बुलबुल, এত দুঃখী কেন তুমি? পার্বতী মা, ওই সরগম আমার নাগিন রূপ দেখে নিয়েছে। চিন্তা করো না, আজ এখানে যা কিছু ঘটেছে তা সরগমের মনে থাকবে না। সত্যি? থ্যাংক ইউ পার্বতী মা, তুমি বেস্ট। সরগম, সরগম শুনো, চোখ খুলো সরগম। মা, সরগম উঠে পড়েছে, সরগম ঠিক হয়ে গেছে মা। সরগম সোনা, তুমি ঠিক আছো তো? সরগম মা, উঠে বসো মা। হ্যাঁ ওঠো, সাবধানে সাবধানে এসো মা। বাবা, বুলবুল আমরা তো দোলনায় ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? সরগমের কিছু মনে নেই, পার্বতী মায়ের ম্যাজিক কাজ করেছে। না শোনা, আসলে তুমি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলে তাই ঘুমিয়ে পড়েছিলে। কোনো ব্যাপার না, আমি তোমাদের আবার তৈরি করে দেব। হুম, আরে এই দেখুন বাবা, চাঁদনি আসুন, চারজন এখানেই আছে। আরে তোমরা সবাই এখানে, আমরা কত খুঁজেছি তোমাদের। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। কোথায় গিয়েছিলে তোমরা? আসলে দাদু, বাচ্চারা মন্দিরে যাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্যে ওদের মন্দিরে নিয়ে গেছিলাম। আচ্ছা চলো তাড়াতাড়ি পুজো করে উপোষ ভাঙো। হ্যাঁ, আরে মোহিনী কোথায়? ওরও তো উপোষ ভাঙতে হবে তাই না? হ্যাঁ, আরে অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। আরে দিদি, আবার খিদেতে অজ্ঞান হয়ে যায়নি তো? না না কাকিমা, আসলে ব্যাপারটা হলো যে মোহিনীর সত্যিটা আমাদের সামনে চলে এসেছে, আর তাছাড়া ও অন্তঃসত্ত্বা ছিল না মা। কি কি? আসল সত্যিটা হলো এটাই যে ও আমাদের সবাইকে মিথ্যে বলেছে, আর যখন ওর মিথ্যাটা আমাদের সবার সামনে এলো তখন ও লজ্জিত হয়ে পড়ে, তারপরে নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে ও। মোহিনী বাড়ি ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য? হ্যাঁ দাদু, একদমই তাই। দীপ, এখন থেকে এই তিনজনের দায়িত্ব তোর। হ্যাঁ মা, কিন্তু এই পরিবারে আমাকে যে পৃথিবীর আলো দেখিয়েছে সে হলো আমার মা, আর আমি কথা দিচ্ছি যে আমি আমার পরিবারের রক্ষা করব সারা জীবন। আজ সত্যিকারেই আমাদের পরিবার সম্পূর্ণ হলো। ঠিক বলেছো পারো, ঈশ্বরের কৃপা যেন আমাদের পরিবারের উপর থাকে আর আমাদের পরিবার যেন খুশিতে থাকে। আচ্ছা পারো কিন্তু অনেকক্ষণ খালি পেটে আছে, নাও চলো এবারে উপোষ ভাঙবে। হ্যাঁ মা। আপনারা যান, আমি আমার দুজন মেয়েকে তৈরি করে নিয়ে যাচ্ছি। হুম, ঠিক আছে চল দেব। হ্যাঁ চলো। মা,
নাগপঞ্চমীর দিন আমি বুলবুলের মাথা থেকে নাগমণি নিয়ে মহাদেবের পায়ে সমর্পণ করে দেব। তারপর বুলবুলের মাথা থেকে এই বিপদ সব সময়ের জন্যে চলে যাবে। ভবিষ্যতে যদি কখনো আমার মেয়ে চায়, তাহলে 18 বছর হওয়ার পরে ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে। ভোলেনাথকে আমি আমার নাগমণি দিয়ে দেবো, তারপর কোনো টেনশন থাকবে না। আমি স্কুলে যেতে পারবো, আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারবো, নো টেনশন। আরে বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। যাই, চলো চলো মা, আমি খুব এক্সাইটেড। চলো, রেডি হয়ে গেছো তোমরা দুজন, এবার চলো। কিন্তু মা, আমরা সবাই কোথায় যাচ্ছি? আজ নাগপঞ্চমী তো, আমরা মহাদেবের মন্দিরে যাব, ওনার আশীর্বাদ নেব। আর স্নেককে দুধ খাওয়াতে, তাই না মা? হ্যাঁ। ছি, স্নেক্স না, আমি স্নেককে দুধ খাওয়াবো না। আমার ওদের একদম ভালো লাগে না, ওরা খারাপ হয় আর ভয়ঙ্কর। আমি তো ওদের কাছেও যাবো না। সরগম, শোনা, এরকম বলে না। কিন্তু মা, এটা তো সত্যি, তাই না? বাবা আমায় বলেছিল, একবার আমায় সাপে কামড়েছিল, আমি কপাল জোরে বেঁচেছিলাম। স্নেক একদম ভালো হয় না মা। সরগম, কোনো ব্যাপার নয়, তুমি আমার সাথেই বাড়িতে পুজো করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি ঠাকুমার সাথে বাড়িতেই থাকবো, তোমরা বরং যাও। চলো। সরগম আমায় আর ভালোবাসবে না যখন ও এটা জানতে পারবে যে আমিও একটা স্নেক। ও আমায় ভয় পাবে, আমার সঙ্গে খেলবেও না। না বুলবুল, এরকম কিচ্ছু হবে না, সরগম বুঝতে পারবে। আর শোনা, তোমাকে কেউ ভয় পাবে না, ঠিক আছে? আর তুমি এত মিষ্টি মেয়ে, সরগম কি করে তোমায় ভুল বুঝবে? সরগমও তোমার উপর রাগ করে থাকবে না, বাড়ির কেউও না। আর শোনা, এই যে নাগিনের শক্তি আছে তোমার মধ্যে, এটা পৃথিবীর ভালো করার জন্যে, কারো ক্ষতি করার জন্যে নয়। আর ঠিক যেরকম তোমার বাবা আমাকে আপন করেছে, দেখো সরগমও তোমাকে অবশ্যই আপন করে নেবে। সত্যি বাবা? ইয়েস প্রিন্সেস, ইয়েস মাই প্রিন্সেস, ইয়েস। এবার মন্দিরে যাই, মহাদেবকে তোমার নাগমণি সমর্পণ করতে হবে তো। হ্যাঁ চলো। চলো। এই ম্যাজিকটা তোমার জন্য হয়েছে, কারণ তোমার কাছে নাগমণি আছে তো, সেই জন্য। মা, নাগমণিতে এত শক্তি থাকে? হ্যাঁ সোনা, অনেক শক্তি আছে, আর মাত্র কিছুক্ষণ, তারপরে তুমি তোমার নাগমণি মহাদেবের কাছে সমর্পণ করে দেবে।
মহাদেব, এটা আপনার সম্পদ, আপনার নাগমণি। আজ এটা সুরক্ষার জন্যে আমরা সবাই এটা আপনার কাছে সমর্পণ করছি। যখন কোনো ইচ্ছাধারী নাগিন কঠিন তপস্যা করে আপনাকে প্রসন্ন করবে আর এই নাগমণি চাইবে বর হিসেবে, এই নাগমণি সেই পাবে। বুলবুল শোনা, প্লিজ এখানে দাঁড়াও তুমি। বাবা, ওই ওই নাগমণিটা তো আমার, আমায় যেতে হবে, যেতে দাও আমায় বাবা। বুলবুল, মোহিনী, ও ফিরে এলো কি করে? এবার কি হবে মা? এবার তাই ঘটবে যেটা তুই স্বপ্নেও কখনো ভাবিসনি হয়তো। তোর ভগবান আমার থেকে আমার শক্তি কেড়ে নিয়েছে, আমাকে বাড়ি ফেরার রাস্তা ভুলিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস ভুলে গেছে, যে আমার কাছে শক্তি না থাকলেও কিন্তু আমার সাথে আমার গুরু মা সব সময় আছেন। এটা কোন জায়গা মোহিনী? আমি নিজেই জানি না গুরুমা, আমি নাগমণির এত কাছে ছিলাম আর তখনই ওই মা পার্বতী ওখানে চলে এলেন, আমার থেকে আমার সব শক্তি কেড়ে নিয়েছেন আর আমাকে দেবের বাড়ির রাস্তাও ভুলিয়ে দিয়েছেন, যেখানে নাগলোকের গর্ভগৃহ। আমার সাহায্য করুন, আমাকে আমার শক্তি ফিরিয়ে দিন। তুমি চিন্তা করো না মোহিনী, নাগমণি তো আমরা উদ্ধার করেই ছাড়ব, আর যা তুমি হারিয়েছো সেটা তুমি পাবেই। যে এটা বলেছে সে ঠিকই বলেছে, সোজা আঙুলে ঘি বের হবে না।